অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা নগরে এক অন্ধ প্রতিদিন রাস্তার ধারে বসে বেহালা বাজিয়ে ভিক্ষা করতেন। তিনি বেহালা বাজাতেন আর পাশেই তাঁর টুপিটি খুলে রাখতেন। কেউ বাজনা শুনে সন্তুষ্ট হয়ে, কেউ বা অন্ধ দেখে দয়ালু হয়ে তাকে কিছু কিছু দিয়ে যেতেন। একদিন সন্ধ্যা পর্যন্ত অন্ধ কিছুই পেলেন না। বেহালা হাতে করে বিষণ্ন অন্তরে তিনি নিজের অদৃষ্টের কথা চিন্তা করতে লাগলেন। এমন সময় এক ভদ্রলোক তার কাছে এলেন এবং তার পাশে বসে তার গায়ে ধীরে ধীরে হাত বুলোতে লাগলেন। অত্যন্ত হৃদ্যতার সঙ্গে তিনি অন্ধকে অনুরোধ করলেন, ভাই, এতক্ষণ বাজিয়ে তুমি বড়ই ক্লান্ত হয়ে পড়েছ, এখন আমাকে বেহালাটি দাও, আমি একটু বাজাই, দেখি কিছু ভিক্ষা মেলে কি না। ভদ্রলোক বেহালা বাজাতে লাগলেন। বেহালার সুর শুনে ক্রমে ক্রমে সেখানে লোক জমতে লাগল। অন্ধের টুপি অল্প সময়ের মধ্যেই স্বর্ণ ও রৌপ্য মুদ্রায় ভরে গেল। অন্ধের কিন্তু সেদিকে খেয়াল নেই। বেহালার সুর যে এত অপূর্ব হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি। তিনি মুগ্ধ হয়ে গেলেন। তার দুই কানে অবিশ্রান্ত মধুবর্ষণ হতে লাগল। তার সমুদয় দুঃখ কষ্ট দূর হয়ে গেল। বাজনা শেষ হলে ভদ্রলোক বললেন, ভাই, অনুমতি করো, এখন আমি আসি। এই নাও তোমার বেহালা আর এই নাও তোমার টুপি। এই বলে তিনি সমস্ত মুদ্রা সমেত টুপিটি এবং বেহালাটি অন্ধের হাতে দিলেন। পরে তাকে নমস্কার করে সে স্থান ত্যাগ করলেন। এই ভদ্রলোক তখন সমগ্র ইউরোপের মধ্যে সর্বশ্রেষ্ঠ বেহালা বাদক ছিলেন। বেহালা বাজনায় হয়তো তার সমকক্ষ দ্বিতীয় আর কারুর সন্ধান সারা জগতেও মিলবে না। কিন্তু অদৃষ্টের এমনই নির্মম পরিহাস, যিনি বেহালা বাজিয়ে জগৎজনকে মোহিত করেছিলেন তিনি নিজেই নিজের বাজনা শুনতে পেতেন না। মাত্র 30 বছর বয়সে তিনি সম্পূর্ণ বধির হয়ে গিয়েছিলেন। নাম তার বিঠোফেন। যে হৃদয়ে কাঁদে বেদনায় তারই দুয়ারে প্রেম প্রণতি জানায়। নমস্কার।